তো ফ্রেন্ডস, আজকের আমাদের ভিডিও টপিক হলো হাউ টু মেক ইয়োর ভিডিও ভাইরাল অন ইউটিউব 2021। তো দেখুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আমার চ্যানেলের অন্য একটা চ্যানেলের দুটো ভিডিওর অ্যানালিটিক্স আপনাদের সাথে শেয়ার করব। আর সেই ডেটাগুলো আপনাদেরকে দেখিয়ে, আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে এটা বোঝানোর চেষ্টা করব যে ইউটিউবে কোনো একটা ভিডিও ভাইরাল কেমন করে হয়, অর্থাৎ ইউটিউবের অ্যালগোরিথম কি মনে করে একটা ভিডিওকে ভাইরাল করে। ঠিক আছে, দেখুন বন্ধুরা, ইউটিউবে কোনো একটা ভিডিও যখন ভাইরাল হয় তখন ইউটিউবের অ্যালগোরিথম সেই ভিডিওটার অনেক কিছু দেখে, সেটার সেই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন কীরকম, ঠিক আছে, সেটার থাম্বনেলের সিটিআর কীরকম, অ্যাকচুয়ালি ভিডিওটার মধ্যে কিছু আছে না শুধু এমনি এমনি ভিডিওটা কেউ বানিয়েছে, না ভিডিওটার মধ্যে কোনো সেরকম ইনফরমেশান নেই, এই সমস্ত কিছু অনেক কিছু দেখার পরই ইউটিউবের অ্যালগোরিথম কোনো একটা ভিডিওকে ভাইরাল করে। তো আমি যে দুটো প্রথম ভিডিওটার অ্যানালিটিক্স আপনাদেরকে দেখাবো, এই ভিডিওটা আমার আই থিঙ্ক 2018 সালের জুলাই মাসে ভাইরাল হয়েছিল। তো এটাতে এখন বেশি একটা খুব ভিউস আসে না, তো সেটাই আপনাদেরকে দেখাবো, সেটার অ্যানালিটিক্স। তো পার্টিকুলার এই ভিডিওটাতে আমার ভিউস টোটাল লাইফটাইমের দেখাচ্ছি, এটাতে ভিউস এসেছিলো 628,000-এর মতো। আর এটাতে ওয়াচ টাইম দেখতে পারছেন, ওয়াচ টাইম এসেছে 45.5K, আর এটাতে সাবস্ক্রাইবার গেইন হয়েছে আমার 8.5K। আমি এখানে রেভিনিউটা হাইড করে রেখেছি। তো ইউটিউবে কোনো একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে যে দুটো জিনিস সবথেকে বেশি ম্যাটার করে সেটা হলো আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, আর দুই নম্বর হলো অডিয়েন্স রিটেনশন। দেখুন, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অর্থাৎ সিটিআর, এটা অ্যাডসেন্সের সিটিআর না, ইউটিউবের ভিডিওর সিটিআর, অর্থাৎ ইউটিউব যে আপনার ভিডিওর থাম্বনেলটাকে যে অনেক মানুষের সামনে নিয়ে যায় ব্রাউজ ফিচারে কিংবা সাজেস্টেড ভিডিওতে, যেখানে আপনার থাম্বনেলটাকে দেখায়, ঠিক আছে, সেটাকে দেখার পরে কতজন মানুষ আপনার সেই থাম্বনেলটা দেখে আপনার ভিডিওটাকে ক্লিক করলো, সেটার একটা হিসেব বের করে সেখান থেকে একটা পার্সেন্টেজ বের করে দেওয়া হয়, সেটাকেই বলা হয় সিটিআর, ইমপ্রেশন সিটিআর। ঠিক আছে, তো প্রথমে আপনারা দেখবে ইউটিউব ইমপ্রেশন কত, ইমপ্রেশন সিটিআর কত। ইমপ্রেশন সিটিআর যদি আপনার খুব ভালো হয়, মনে করুন 6-এর উপরে কিংবা 7-8 এরকম যদি সিটিআর হয় আপনার, 7%, 8%, তাহলে সেই ভিডিওটাকে ইউটিউব অবশ্যই আরও অনেক মানুষের কাছে পাঠাবে। যতক্ষণ না সেই ভিডিওটার সিটিআর কমে যাচ্ছে কিংবা সেটার অডিয়েন্স রিটেনশন অনেক কমে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইউটিউব সেই ভিডিওটাকে অনেক মানুষের কাছে নিয়ে যাবেই, হয়তো ব্রাউজ ফিচারে কিংবা সাজেস্টেড ভিডিওতে। এবার দু নম্বর হলো, ইউটিউব তো আপনার ভিডিওটাকে অনেক মানুষের সামনে নিয়ে দিল, ঠিক আছে, ইউটিউব এটা বুঝে গেল যে আপনার ভিডিওর যে থাম্বনেলটা সেটা খুবই ভালো, ভিডিওর থাম্বনেল, ট্যাগ, টাইটেল খুবই ভালো, এবং আপনার ডিসক্রিপশন বক্সও খুবই ভালো লিখেছেন, ভালো করে এসইও করেছেন, সেই জন্য সেই ভিডিওটার রিচ ইউটিউব অনেক বাড়িয়ে দেয়। কিন্তু শুধু সেটা রিচ বাড়ালেই হবে না, এবার ইউটিউব এটা দেখবে সেই ভিডিওটাতে ক্লিক করার পরে ইউটিউবের ইউজাররা কতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটাকে দেখছে। এমন নয় তো যে আপনি ক্লিক বেট করেছেন কিংবা আপনি থাম্বনেলে যা খুশি তাই লিখে দিয়েছেন, একটা খুবই ক্যাচি থাম্বনেল বানিয়েছেন, ঠিক আছে, থাম্বনেলে এক, ভিডিওতে এক, ভিডিওতে একদমই মজা নেই, ভালো করে ভালো সাউন্ড কোয়ালিটি নেই, ভিডিও কোয়ালিটি নেই, কন্টেন্ট কোয়ালিটি নেই। সবথেকে বেশি ম্যাটার করে কন্টেন্ট কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি কিংবা সাউন্ড কোয়ালিটি যদি একটু একটু খারাপও হয় কোনো ব্যাপার না, কিন্তু সবচেয়ে বেশি যেটা ম্যাটার করে সেটা হলো কন্টেন্ট কোয়ালিটি। এবার আপনার সেই ভিডিওটাতে যদি কন্টেন্ট কোয়ালিটি না হয়, যদি সেই ভিডিওটা কোনো ইনফরমেশনফুল না হয়, তাহলে সেই ভিডিওটা পাবলিক দেখবে না, কেউ দেখবে না, তাই তো, সেটাকে 10 সেকেন্ড, 20 সেকেন্ড কিংবা 1 মিনিট দেখার পরই সেটাকে স্কিপ করে দেবে, সেটাকে বন্ধ করে অন্য ভিডিও দেখবে। তাহলে এটার ফলে কি হবে, এটার ফলে আপনার যে ভিডিওটা আছে আপনার ভিডিওটার অডিয়েন্স রিটেনশন অনেক কমে যাবে। এবার ইউটিউব এটা দেখবে যে সেই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন কেমন। যদি আপনার সেই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন 50%+ হয়, যদি 50%+ হয় কিংবা 60%, 70% হলে আরও ভালো, 70% খুবই কম হয়, এরকম খুবই কম ভিডিও আছে যেগুলোর 70% অডিয়েন্স রিটেনশন হয়, 80%, 90% ওগুলো তো হয়ই না। তো আপনার ভিডিওর সেই ভিডিওটার যদি 50%+ অডিয়েন্স রিটেনশন থাকে, তাহলে সেই ভিডিওটাকে ইউটিউব ভাইরাল করে দেবে। কারণ হচ্ছে ভিডিও ভাইরাল হওয়ার পেছনে যে দুটো জিনিস ম্যাটার করে, সেই দুটো জিনিসই সেই ভিডিওর মধ্যে আছে, থাম্বনেল আর একটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন, থাম্বনেল অর্থাৎ সিটিআর। এরকম আগে হতো, আগে কিন্তু অডিয়েন্স রিটেনশন এটা অতটা ম্যাটার করতো না, 2-3 বছর আগে ধরতে পারেন, দু তিন চার বছর আগে এরকম ইউটিউবে কোনো কিছু ম্যাটার করতো না অডিয়েন্স রিটেনশন, তখন শুধু ভিউজটাই ম্যাটার করতো, ভিউজ আর আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। যদিও তখন কেউ জানতো না যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা আবার কী জিনিস, কারণ এটা ইউটিউব নতুন যে স্টুডিও বিটা আছে, এখন একটা বিটা নেই, এখন ফুল স্টুডিও হয়ে গেছে ইউটিউবের, এটাতে এখন দিয়েছে, কিন্তু আগে তো আমরা এটা জানতাম না ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা ইউটিউবের, ঠিক আছে, তো এটা আগে ছিল।
আর এটার উপরে নির্ভর করে ইউটিউব কোনো ভিডিওকে ভাইরাল করত। আর সেজন্য আপনারা আগে দেখেছিলেন আজ থেকে 3-4 বছর আগে এরকম অনেক ভিডিও ভাইরাল হয়েছিল যেগুলোর ভিডিওতে কোনো কিছু কন্টেন্ট ভালো কন্টেন্ট নেই, শুধু আলতু-ফালতু এটা সেটা দিয়ে রেখেছে, থাম্বনেইল এক ভিডিও এক, কিন্তু তারপরেও সেই ভিডিওগুলো খুবই ভাইরাল হয়ে যেত। কেন? কারণ তখন অডিয়েন্স রিটেনশনের ব্যাপারটাও তখন ইউটিউব সিরিয়াসলি নিত না, সেটাকে খুব ক্যাজুয়ালভাবে নিত, তো সেই জন্য তখন অনেক ভিডিও ভাইরাল হতো। কিন্তু এখন দেখবেন সেরকমভাবে ভিডিও ভাইরাল হয় না, যে ভিডিওটা খুবই ভালো শুধুমাত্র সেই ভিডিওটাই ভাইরাল হবে। কারণ হচ্ছে এখন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো হলেই হবে না, শুধু থাম্বনেইল ভালো করে বানালেই হবে না, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ভালো করে লিখলেই হবে না, ভালো করে এসইও করলেও হবে না। যেটা মেন যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি বানাতে হবে, যাতে অডিয়েন্সরা 50% প্লাস সেই ভিডিওটাতে অডিয়েন্স রিটেনশন দেয়, তবেই সেই ভিডিওটা ভাইরাল হবে। যে একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে যে সর্বপ্রথম কারণ থাকে যেটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটা দেখি, তো সেটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে এই ভিডিওটার রিচের মধ্যে। তো চলুন রিচে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওটাকে ইউটিউব পার্টিকুলার এই ভিডিওটাকে ইমপ্রেশন দিয়েছিল 8.5 মিলিয়ন বার, মানে প্রচুর ইমপ্রেশন বলে এটাকে, প্রচুর ইমপ্রেশন দিয়েছিল, 8 মিলিয়নেরও বেশি মানুষের কাছে আমার এই ভিডিওটা গিয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 4.9%। হ্যাঁ, আমি জানি যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা 4.9% এটা খুব একটা ভালো না, ঠিক আছে, এটা ভালোও বলা চলে না এটাকে। যদি 5% প্লাস হয় তাহলে আপনি ধরতে পারেন যে সেই থাম্বনেইলটা মোটামুটি ভালো আছে, 7% 8% 9-10% হলে খুবই ভালো, তো এটা মোটামুটি ভালো না। কিন্তু এই যে দেখছেন 4.9% ক্লিক থ্রু রেট ইমপ্রেশন, এটা কিন্তু এখন এরকম দেখছেন, কিন্তু আগে এটা অনেক বেশি ছিল। আমার এই ভিডিওটা যখন ভাইরাল হচ্ছিলো, না সরি জুলাই মাসে না, আমি নিচে লক্ষ্য করিনি, এর ডিসেম্বরের দিকে, 2018 ডিসেম্বরের দিকে যখন এই ভিডিওটা ভাইরাল হচ্ছিলো তখন এটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অনেক বেশি ছিল, মোটামুটি বলতে পারেন 8 কি 9 ছিল, এরকম ছিল ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। কিন্তু ওটা আস্তে আস্তে এটার কমে যায়। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে কোনো একটা ভিডিও ভাইরাল হলে তারপরে সেটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট একটু আস্তে আস্তে কমে যায়, আর যার ফলে তারপরে ভিউজটাও অনেকটা কমে যায়। কারণ আপনাদেরকে আগেই বলেছি কোনো একটা ভিডিওতে যখন প্রচুর হারে ভাইরাল হয় কোনো ভিডিও, তখন সেটা খুব ভালো ভিডিও বলেই সেটা অনেক ভাইরাল হয়, ভালো ভিডিও অর্থাৎ সেটাতে অডিয়েন্স রিটেনশন ভালো বলেই সেই ভিডিওটাতে আরও বেশি করে ভিউজ আসে। কিন্তু আমার এই ভিডিওটা একটু ট্রেন্ডিং টাইপের ছিল, শুধুমাত্র সেই সময়ই একটুখানি বেশি ভিউজ আসে, তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন নিচের মতো গ্রাফটা দেখুন, সেটা একদম মানে প্রায় নিউট্রাল হয়ে গেছে, তারপরে মাঝখানে একটুখানি ভিউজ এসেছিলো, তারপর থেকে একদম নিউট্রাল চলছে। কারণ যখন আর 8-10% এরকম ক্লিক থ্রু রেট ছিল যখন ভিডিওটা ভাইরাল হচ্ছিল, কারণ কী, কারণ হচ্ছে তখন ভিডিওটা ট্রেন্ডিং টপিকের মধ্যে ছিল, কারণ যাদের কাছেই থাম্বনেইলটা শো হয়েছে তারাই মনে করুন সেটাকে ক্লিক করেছে, তাদের বেশিরভাগই ক্লিক করেছে। কিন্তু যখন এই ভিডিওটা ক্রেজ ধীরে ধীরে শেষ হয়ে যায়, এটা তখন এটার ভিউস রেশিওটা দেখুন পুরো ফ্ল্যাট হয়ে যাচ্ছে ধীরে ধীরে, কারণ কী, কারণ তখন এই ভিডিওটার ক্রেজ শেষ হয়ে যায়। তো এবার একটু নিচে আসলেই আপনি দেখতে পারবেন অ্যাভারেজ, এটার অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কত দেখে নিই। অ্যাভারেজ ভিউ ডিউরেশন হলো আমার এই ভিডিওটার 4:20, মানে 4 মিনিট 20 সেকেন্ড। এর অ্যাভারেজ পার্সেন্টেজ হচ্ছে 43.2%। আমি জানি এটা খুব একটা ভালো অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউড না, কিন্তু এটা যখন আমি আপনাকে বললাম যখন ভাইরাল হচ্ছিলো ভিডিওটা তখন এটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন খুবই ভালো ছিল, প্রায় 6% ছিল, সরি প্রায় 60% ছিল এরকম, 55% থেকে 60%, কারণ তখন ভিডিওটা প্রচুর হারে ট্রেন্ডিংয়ে ছিল, প্রচুর হারে মানুষ এই যে ভিডিও টপিকটা আছে এই টপিকের উপরে জানতে চাইছিল, সেই জন্য এটাতে ক্লিক বেশি করেছে, এটাকে বেশি সময় ধরে দেখেছে। কিন্তু ধীরে ধীরে এটার ক্রেজ শেষ হয়ে যায়, তারপরে কেউ ক্লিক করলেও এটাকে আর বেশি দেখেনি। এখানে একটা জিনিস মিস করে দিয়েছি, আপনি একটু উপরে আসলেই, প্রথমে আসলেই, ওভারভিউতে আসলে দেখতে পারবেন টপ ট্রাফিক সোর্স, এখানে দেখুন নিচে লেখা আছে ইউটিউব সার্চ। আপনাকে বললাম না যে এই ভিডিওটা আমার ট্রেন্ডিং ছিল তখন, এই ভিডিওটাতে ট্রেন্ডিং 2-3টা ট্যাগ আমার এই ভিডিওটাতে র্যাঙ্ক করেছিল, সেই জন্য দেখুন এখানে টপ ট্রাফিক সোর্সে দেখাচ্ছে ইউটিউব সার্চ 61.4%, ঠিক আছে, ইউটিউব সার্চ করে প্রচুর সাবস্ক্রাইবার আমার এই ভিডিওটাতে এসেছিলো। এবার আমরা আরেকটা ভিডিও দেখবো, আরেকটা ভিডিওর অ্যানালিটিক দেখবো যে এই ভিডিওটাকে ইউটিউব কেন ভাইরাল করেছিল। এই ভিডিওগুলো সেরকমভাবে ভাইরাল হয়নি, মোটামুটি ভাইরাল হয়েছিল, ঠিক আছে, যদি সেরকমভাবে খুব ভালো ভাইরাল হয়ে যায় তাহলে এক একটা ভিডিওতে 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন এরকম ভিউজও চলে আসতে পারে। তো এই ভিডিওটাকে আমি দেখি, এই ভিডিওটাতে দেখুন ভিউজ এসেছে 7,35,000-এর মতো, 7,35,000 প্লাস ভিউজ, আর এতে ওয়াচ টাইম এসেছে 50.3K, আর পার্টিকুলারলি ভিডিওটাতে সাবস্ক্রাইবার গেইন হয়েছে প্রায় 18,000-এর মতো। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখুন, টপ ট্রাফিক সোর্সের এখানে এই ভিডিওটাকে ইউটিউব সাজেস্টে সবথেকে বেশি দেখিয়েছে 37%,
কিন্তু এই ভিডিওটাই আবার ইউটিউব সার্চের মধ্যে এসেছে 36.5%, প্রায় দুটো সমান সমানই বলা চলে। এই ভিডিওটারও আমার কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলো র্যাঙ্ক করে গিয়েছিল, এখনও সেই কিওয়ার্ডগুলো র্যাঙ্কে আছে, কিন্তু সেগুলোতে এখন মোটামুটি ভিউজ কম আসে কারণ এটারও ক্রেজ ধীরে ধীরে কমে যাচ্ছে। তো চলুন দেখে নিই যে একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে যে সবথেকে প্রথম যে জিনিসটা ম্যাটার করে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটা কত এই ভিডিওটার। তো এর জন্য আমাদেরকে যেতে হবে রিচে। তো রিচে ক্লিক করি, রিচে যাওয়ার পরে দেখুন দেখতে পাচ্ছেন এটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হলো 5.7%, আর এই ভিডিওটাকে ইউটিউব 9.2 মিলিয়ন মানুষের কাছে পাঠিয়েছিল। এতজন মানুষের কাছে আমার এই ভিডিওটার থাম্বনেইল শো করেছে, আর তাদের মধ্যে ক্লিক থ্রু রেটের রেশিও হচ্ছে 5.7%। এটার মোটামুটি এখনও ভালো আছে, ওটার থেকে তো আগের ভিডিওটার থেকে তো ভালোই আছে। কিন্তু এই ভিডিওটা যখন ভাইরাল হচ্ছিল, এটা 2019 ডিসেম্বরের দিকে ভাইরাল হচ্ছিল, তখন এই ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ছিল মোটামুটি 12%, 11%, 10% এরকম, আর ধীরে ধীরে তারপরের থেকে এটা আস্তে আস্তে কমতে থাকে। এটা কমার পেছনেও আরও অনেক কারণ আছে, কারণ কেন এই ভিডিওটা আমার বেশি ভিউজ আসেনি, 1 মিলিয়নও ক্রস করেনি, কারণ হচ্ছে আমার এই ভিডিওটার অ্যাভারেজ অডিয়েন্স রিটেনশনটা একটু কমে যাচ্ছিলো। এরকম হতে পারে না ইউটিউবে যে আপনার প্রত্যেকটা ভিডিওই আপনি খুব ভালো করে বানাবেন, ঠিক আছে? আপনি যত চেষ্টা করুন না কেন, কিছু কিছু ভিডিও এরকম হয়ে যায় সেটার কন্টেন্ট কোয়ালিটি অতটা ভালো থাকে না। তো এটাও মনে করতে পারেন সেরকমই একটা ভিডিও ছিল, এটার কন্টেন্ট কোয়ালিটি অতটা ভালো ছিল না, তো সেই জন্যই এটাতে আস্তে আস্তে ইউটিউব এটার রিচ কমিয়ে দেয়। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু মোটামুটি ভালোই আছে, এটাকে মোটামুটি ভালোই একটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বলা চলে, কিন্তু তারপরেও এটাকে ইউটিউব একদম নিচে নামিয়ে দেয় এর গ্রাফটাকে। তারপরে নতুন করে এটার ইমপ্রেশন আর ইউটিউব আর নতুন করে কাউকে দিচ্ছে না, দিলেও খুবই কম, সেখানে ক্লিকও খুবই কম আসছে। তো এটার অ্যাভারেজ ভিডিও ডিউরেশনটা একটু দেখে নিই, দেখতে পাচ্ছেন 4.06 সেকেন্ড, এরকম খুব একটা ভালো না। আর অ্যাভারেজ পার্সেন্টেজ হচ্ছে, অডিয়েন্স রিটেনশন হচ্ছে 41%, এটা মোটামুটি বলা চলে আর কি। তো কোনো একটা ভিডিওকে ভাইরাল করার জন্য কিংবা সেটাতে ভিউজ বেশি করে নিয়ে আসার জন্য শুধু থাম্বনেইলটাই ম্যাটার করে না, সেটা টাইটেলটাও অনেকটা ম্যাটার করে। কারণ হচ্ছে অনেকেই কী আছে, অনেকেই টাইটেল দেখেও কিন্তু ভিডিওতে ক্লিক করে, অনেকে আছে যারা আপনার থাম্বনেইল দেখবেই না, শুধুমাত্র টাইটেল দেখেই আপনার ভিডিওটাকে ক্লিক করবে। কিন্তু এরকম ইউজার খুবই কম আছে, বেশিরভাগ ইউজারই কোনো একটা ভিডিওর থাম্বনেইল দেখে ক্লিক করে, টাইটেলটা অনেকে পড়েই না। কিন্তু এখনও অনেক অনেক ইউজার আছে যারা থাম্বনেইল না, টাইটেল দেখে কোনো ভিডিওতে ক্লিক করে। তো সেই জন্য আপনাকে থাম্বনেইল আর টাইটেল এই দুটো জিনিসে খুবই ভালো করে কাজ করতে হবে। আপনি যদি এসইও একটু খুবই কম করেন তাও কোনো ব্যাপার না, যদি আপনার সেরকম কিছু জানা না থাকে তাও কোনো ব্যাপার না, কিন্তু থাম্বনেইল টাইটেল এই দুটোকে খুব ভালো করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিওটাকে ভালো করতে হবে, একদম সেটাতে পুরো যেন কন্টেন্ট কোয়ালিটি থাকে, তারপরেই সেই ভিডিওটা ভাইরাল হবে। আর একটা জিনিস আপনি মনে রাখবেন, যে কোনো ভিডিও নতুন চ্যানেলে খুবই সহজেই ভাইরাল হয়ে যায়। ইউটিউব সবসময়ের জন্য নতুন চ্যানেলের যে কোনো 2-3টে ভিডিওকে ভাইরাল করবে, ভাইরাল না করলেও সেই ভিডিওগুলোকে অনেক মানুষের কাছে পাঠাবে, সেই থাম্বনেইলগুলোকে, ঠিক আছে? ওটার ইমপ্রেশন অনেক বেশি দেবে, কারণ ইউটিউব যদি নিজের থেকে আপনার কোনো একটা নতুন চ্যানেলের ভিডিওকে বুস্ট না দেয়, অনেক মানুষের কাছে সেটাকে না পৌঁছে দেয়, তাহলে নতুন একটা চ্যানেল তো কখনোই উপরে উঠে আসবে না, তাই না? যদি সে যতই ভালো কন্টেন্ট বানাক না কেন, তারপরেও সেটা নিচের মধ্যে থেকে যাবে, কারণ ইউটিউবে অলরেডি এমন কোনো নিশ হয়তো নেই যেটা ইউটিউবে এখন নেই। ইউটিউবে এখন প্রত্যেকটা ক্যাটাগরিরই চ্যানেল আছে। তাহলে এবার ইউটিউব যদি নতুন চ্যানেলের ভিডিওকে ইমপ্রেশন বেশি না দেয়, সব অনেক মানুষের কাছে নিয়ে না যায়, তাহলে সেই ভিডিওটা কেমন করে ভাইরাল হবে, কিংবা সেই ইউটিউব চ্যানেলটা কেমন করে সবার নজরে আসবে, তাই তো? তাহলে তো কোনো নতুন চ্যানেল ক্রিয়েটই হবে না। তো সেই জন্য ইউটিউব যে কোনো একটা নতুন চ্যানেলের 2-3টে ভিডিওতে ভিউস বেশি দেবেই দেবে। এবার তারপরে ডিপেন্ড করবে আপনার চ্যানেলটা সাকসেস হবে কি হবে না। যদি মনে করুন 2-3টে ভিডিওতে ভিউস অনেক বেশি দিয়ে দিল, এবার আপনার সেই চ্যানেলের ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি ভালো হয়, যদি আপনার কন্টেন্টগুলো ভালো হয়, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা সাকসেস হয়ে যাবে। সেখান থেকে ধীরে ধীরে কিছু কিছু সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে আসবে, ঠিক আছে? তখন তারাই আপনার চ্যানেলটাকে বুস্ট করে দেবে। কিন্তু আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, ভিডিও যদি ভালো না হয়, তাহলে ইউটিউব নিজের থেকে যতই আপনার ভিডিওকে ভাইরাল করুক না কেন, আপনার চ্যানেল কখনোই গ্রো করবে না। কারণ হচ্ছে মনে করুন ইউটিউব 2টো ভিডিওকে ভাইরাল করে দিল, আপনার চ্যানেলের খুবই ভাইরাল করে দিল, মোটামুটি একটাতে 5 লাখ ভিউস এসেছে আর একটাতে 3 লাখ ভিউস এসেছে। নতুন চ্যানেলের জন্য কিন্তু এইসব ভিউসগুলো অনেক বেশি, ঠিক আছে? এরকম ভিউস এসেছে, কিন্তু আপনার ভিডিওগুলো সেরকম খুব একটা ভালো না। কিন্তু এতে কী হবে, সেই ভিডিওগুলো দেখে যারা আপনার চ্যানেলে এসেছে তারা তো আপনার চ্যানেলকে সাবস্ক্রাইবই করবে না, কারণ হচ্ছে তারা তো দেখে সাবস্ক্রাইব করবে না যে আপনার চ্যানেলে কী কী ভিডিও আছে। আর যারা দেখে সাবস্ক্রাইব করে না, তারা পরবর্তীতে যখন তাদের কাছে আপনার ভিডিও শো করবে, তখন শুধু আপনার ভিডিওটা ওপেন করবে আর বন্ধ করে দেবে। এতে কী হবে, এতে আপনার অডিয়েন্স রিটেনশন কমে যাবে, আর ধীরে ধীরে তাদের কাছে ইউটিউব তাদের সাবস্ক্রাইবার ফিডের মধ্যেও আপনার ভিডিওটাকে দেখাবে না। আমি এরকম অনেকবার দেখেছি,
আমার নিজেরই অনেক কিছু অনেকগুলো চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করে রেখেছি। আমি যেগুলো চ্যানেলের ভিডিওকে মানে অনেক দিন থেকে দেখি না, 2-3 মাস হয়ে গেলো আমার সাবস্ক্রাইবার ফিডের মধ্যে আসার পরেও দেখি না সেগুলোকে, সাবস্ক্রিপশন ফিডে আসার পরেও সেই ভিডিওগুলোকে ইউটিউব পরের থেকে আর সাবস্ক্রিপশন ফিডের মধ্যে দেয় না, এরকম আমি অনেকবার লক্ষ্য করেছি। তো ইউটিউব একটা নতুন চ্যানেলে যে কোনো একটা দুটো ভিডিওতে খুব বেশি ভিউস দেবেই দেবে, এবার তারপরে আপনার চ্যানেলটা বুস্ট করবে কি করবে না সেটা ডিপেন্ড করছে আপনার কন্টেন্টের উপরে। কোনো একটা নতুন চ্যানেলে যদি একটা ভিডিও, মনে করুন একটা ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি 4% হয় আর সেই একটা ভিডিওর যদি অ্যাভারেজ অডিয়েন্স রিটেনশন যদি 40% হয় কিংবা 35% হয়, তারপরে ইউটিউব সেই ভিডিওটাকে ভাইরাল করবে। আর একটা নতুন চ্যানেলে, একদম নিউ চ্যানেলে, ব্র্যান্ড নিউ চ্যানেলে অ্যাভারেজ ভিউ ডিউরেশন 40% নিয়ে আসা কিন্তু খুবই কঠিন, কারণ কেউ যখন নতুন নতুন ইউটিউবে আসে তখন সে কিন্তু খুব ভালো করে ভিডিও বানাতে পারে না, তার শিখতে শিখতেই প্রায় 6 মাস লেগে যায় ভিডিও শ্যুট করতে কিংবা এডিট করতে, রেকর্ড করতে, স্ক্রিপ্ট লিখতে, এসইও করতে, এইসব কিছু শিখতে শিখতে কিন্তু 6 মাস লেগে যায়। কিন্তু ইউটিউব সেই সব নতুন চ্যানেলের ভিডিওগুলোকেও ভাইরাল করে, যদিও ভিডিওগুলো খুব একটা ভালো না হয় তারপরেও। এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, কারণ আমি 4-5টা চ্যানেল বানিয়েছি, যদিও আমি সেগুলোর মধ্যে 2-3টা চ্যানেলকে বন্ধ করে দিয়েছি, সেগুলোতে কাজ করি না। তো চলুন একবার রিকাপ করে নিই। তো ভিডিও ভাইরাল হওয়ার পেছনে কী দুটো কারণ, মেইন কোন দুটো জিনিস ফ্যাক্টর করে, সেটা হচ্ছে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আর হচ্ছে আপনার অ্যাভারেজ অডিয়েন্স রিটেনশন, তো ঠিক আছে। কিন্তু আবার এটাও ডিপেন্ড করে আপনার চ্যানেলটা কতদিনের পুরনো তার উপরে। যদি আপনার নতুন চ্যানেল হয় আর যদি সেটাতে 5% বা 4% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট থাকে আর অ্যাভারেজ অডিয়েন্স রিটেনশন যদি 35%, 30% বা 45% এরকম হয়, তারপরেও সেই ভিডিওটাতে অনেক বেশি ভিউস আসবে যদি নতুন চ্যানেল হয়। আর যদি আপনার পুরনো চ্যানেল হয়, 1-1.5 বছরের পুরনো বা 2 বছরের পুরনো, তাহলে সেটাতে যদি এরকম সেম মাসে ওটা ভিডিওতে কিচ্ছু হবে না, সেটাতে মিনিমাম আপনার মনে করুন 6% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বা 7% এর উপরে যেতে লাগবে, আর সেটার অ্যাভারেজ অডিয়েন্স রিটেনশনও খুব ভালো হতে লাগবে 50%+। 50% নিচে আসলে হবে না, তবেই সেই ভিডিওটাতে একটু ভিউজ বেশি আসতে পারে কিংবা সেই ভিডিওটা ভাইরাল হতে পারে, নাহলে সেই ভিডিওটা ভাইরাল হবে না। এটা আমি আমার নিজেরই এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো আশা করি আপনারা এবার বুঝতে পেরেছেন যে ইউটিউবে কোনো একটা ভিডিও ভাইরাল কেমন করে হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে, অনেক লম্বা ভিডিও হয়ে গেল, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর এরকমই ইউটিউবের একদম ডিটেইলে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না।